আমার ভালোবাসা আমার কাছে, আমার কাছে বড় হবে, আমি বুক দিয়ে ওকে বড় করে তুলব। দিনের পর দিন এইভাবে আমি রাহুলকে বড় করে তুলেছি। আমি কথা দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম যে ওকে নিয়ে আমি লুকিয়ে থাকবো, কেউ কেউ কখনো জানতে পারবে না। ভালোবাসা নতুন নতুন রাস্তা তৈরি করে। তুমি আমাকে আশীর্বাদ করো। আমি আমি সব সময় তোদের দুটোর জন্য আল্লাহ মেহরবানের কাছে দোয়া করি। তোরা সুখে থাক, সব সময় সেটাই চাই। তোমার কোরআনের শপথ চাচা, চা যা কিছু ভুল এতদিন ধরে হয়ে এসেছে সব ভুল আমি শুধরে দেব, সব আবার আবার ঠিক করে দেবো চাচা। চা তোমার কোরআনের শপথ। চলুন চলুন, আমি যাবো তোমার সাথে, আমিও তোমার সাথে যাব। তুমি তো কোনো দোষ করনি, সব ঘটনা তো আমার জন্য হয়েছে। আমি তোমার সাথে যাব। অফিসার আপনিও নিয়ে চলুন আমাকে। তুমি এরকম করো না প্লিজ, আমাকে যেতেই হবে, তুমি বোঝার চেষ্টা করো, আমাকে যেতেই হবে মিনু। আমি তোমাকে যেতে দেবো, কিভাবে আমায় বাঁচিয়েছিল বলো, কিভাবে আমায় বাঁচিয়েছিল, কিভাবে কিভাবে আমায় লুকিয়ে রেখেছিল, কিভাবে আমাকে বিয়ে করলো। অফিসার অফিসার আপনি এমন লোককে চেনেন, এমন কাউকে চেনেন যে একটা ধর্ষিতা অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করেছিল, আমাকে বাঁচানোর জন্য বিয়ে করেছিল? আপনি আপনি আমাকে নিয়ে চলুন। ওকে ম্যাডাম, চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। একটা মানুষের লোভের জন্য কতগুলো মানুষকে সাফার করতে হয়। ইউ আর রাইট অফিসার, এই কানাই জোয়ারদারের জন্যই আমার বোনের সংসারটা। দাদা সরি, এনিওয়ে স্যান্ডি তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করব। ওকে থ্যাংক ইউ স্যান্ডি। দাদা মিনু মিনু দাঁড়িয়ে সামনে স্যান্ডি কাম অন। মিনু কি করছিস মিনু? হ্যাঁ এদিকে আমার কথা শুনে, এদিকে এদিকে শোন, দেখ চিন্তার কিচ্ছু নেই, স্যান্ডি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বলছি তো তোদের সংসারে কোনো আঘাত আসবে না। আমার সঙ্গে এখন যা রিলেশন রাহুল, তার সম্পর্কে আপনি যদি এখন জানেন তাহলে আপনি আমায় আন্ডারএস্টিমেট করতেই পারেন। তার কারণ রাহুলের কাছে আমি সবচেয়ে বড় যে নোটটা দেখেছি সেটা হলো 100 টাকা। স্যার রাহুল সত্যি খুব দরিদ্র, আমি ওকে ভালোবেসে ও দারিদ্রতা ভাগ করে নিতে চাই। কিন্তু আমার বাবা মার মতে দারিদ্রতা ভাগ করে নাকি দারিদ্রতা বাড়ে। পিহু একটা কথা আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, দারিদ্র্যে কিন্তু প্রেম থাকে না। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একটা কথা বলতে আপনাকে বাধ্য হচ্ছি, আমার প্রেমে দরিদ্রতা থাকে না। আর আমি আমার যে রাহুলকে ভালোবাসি তাকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আগামী দিনেও ভালোবাসবো। এবার যদি অনুমতি করেন তাহলে আমি যেতে পারি। তুই তো এইমাত্র ঢুকলি, আবার কোথায় বেরোবি? মা তুমি খুব ভালো করেই জানো আমি রাহুলের কাছে যাচ্ছি, কেন জিজ্ঞেস করছো? আর একটা কথা স্যার, প্লিজ কিছু মনে করবেন না, আমি অনেক অসভ্যতা করে ফেললাম। আর আপনার ছেলের জন্য এমন একটা মেয়ে খুঁজবেন যে আগে কোনোদিন কাউকে ভালোবাসে। প্রিয় বাই, কখন ফিরবো ফোন করে জানিয়ে দেবো। আহ ও যদি আমার ছেলেটাকে ভালোবাসত। একটা কথা আপনারা মনে রাখবেন, পিহু কখনো ভুল করবে না, কখনো না।